প্রথম কলকাতার মেয়র চিত্তরঞ্জন দাস, প্রথম বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল সুব্রত মুখার্জি প্রথম বিদেশি হিন্দু ধর্ম প্রচার করেন স্বামী বিবেকানন্দ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও। প্রথম উপন্যাস লেখেন প্যারিচাঁদ মিত্র, প্রথম সাইকেল বিশ্বভ্রমণ করেন রামনাথ বিশ্বাস, প্রথম ICS পদ ত্যাগ করেন সুভাষচন্দ্র বসু, প্রথম নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম হিমালয় এর উচ্চতা আবিষ্কার করেন রাধানাথ শিকদার, প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদ প্রথম ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী, প্রথম মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, প্রথম স্থলবাহিনীর প্রধান জে জয়ন্ত চৌধুরী, প্রথম নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল AK চ্যাটার্জি, প্রথম সেনাধ্যক্ষ হন কর্নেল সুরেন্দ্রচন্দ্র বিশ্বাস, প্রথম হাইকোর্টের বিচারপতি হন রামাপ্রসাদ রায়, প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি হন স্যার রমেশচন্দ্র বিশ্বাস, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রথম পশ্চিমবঙ্গের প্রধান রাজ্যপাল ডক্টর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, প্রথম বিখ্যাত জাদুকর জাদু সম্রাট PC সরকার, প্রথম ব্যারিস্টার হন জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর, প্রথম বহু ভাষাবিদ যে হরিনাথ দে 34টি ভাষায় সুপণ্ডিত, প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন মিহির সেন, প্রথম পালতোলা নৌকায় আন্দামান পাড়ি দেন পিনাকি চ্যাটার্জি।